পিছু নিল মানে এসি এ ডায়াগোনাল অফ দ্য রেক্টেঙ্গেল এবিসিডি একটা আয়তাকার ক্ষেত্রের এসি আছে কর্ণ অর্থাৎ ডায়াগোনাল এবং এর এটির মেজার আছে কর্ণ সমান ফাইভ ইউনিটস কর্ণ সমান ফাইভ ইউনিটস দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ইজ বারো স্কোয়ার ইউনিটস হোয়াট ইজ দ্য প্যারিমিটার অফ দ্য রেক্টেঙ্গেল আমরা জানি আয়তাকার ক্ষেত্রে প্যারিমিটার সমান টু ইন্টু এক্স প্লাস ওয়াই আমাদের এটা বের করতে হবে ধরি দ্য আদার সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল আমরা যদি একটা আয়তাকার ক্ষেত্রে চারটা সাইড থাকে তো একটা সাইডের ডায়াগোনাল পাইভ একটা সাইডের এক্স ওয়াই এবং আদার সাইড ধরলাম রেক্টেঙ্গেল আদার সাইড এক্স অ্যান্ড ওয়াই তাহলে আয়তাকার ক্ষেত্রে ডায়াগোনাল সূত্র আমরা জানি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটি হচ্ছে ডায়াগোনালের সূত্র প্রশ্ন হবে ডায়াগোনালটা পাইভ ইস ছোটো হবে আবার সমান হবে ফাইভ আমরা উভয় পক্ষকে বর্গ করে পাই উভয় পক্ষকে বর্গ করে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান পঁচিশ অর্থাৎ এখানে উভয় পক্ষে বর্গ হবে এখানে এটা এটা হবে না তা আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সমান পঁচিশ সমান পঁচিশ উভয় পক্ষকে বর্গ করে আবার এক্স প্লাস মাইনাস টু ইন্টু বারো অর্থাৎ এক্স ওয়াইয়ের মান হচ্ছে বারো এক্স ওয়াই হচ্ছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান জানি এক্স ইন্টু ওয়াই সমান বারো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান পঞ্চাশ অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সেভেন এক নং সমীকরণ আবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স সমান সিদ্ধান্ত অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এটা হচ্ছে দুই নং সমীকরণ এই দুই নং সমীকরণ আমরা সমাধান করে পাই এক্স ওয়ান ফোর এবং এক্স ওয়ান ওয়াই থ্রি অর্থাৎ প্যারিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল অর্থাৎ প্যারিমিটার আছে পরিসীমা প্যারিমিটার পরিসীমা ওই আয়তাকার ক্ষেত্রে পরিসীমা টু ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সব দিন এটা অ্যান্সার